এখানে হাদিসের যেটা সিদ্ধান্ত, নবীজির যেটা ভাষণ উক্তি ঘোষণা, সেটা হচ্ছে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে চাই সিজারের মাধ্যমে হোক, চাই নর্মাল ডেলিভারির মাধ্যমে হোক, সে জমিনে পড়ার পরে যদি তার মধ্যে জীবনের স্পন্দন একবারও পাওয়া যায়, একটু পাওয়া যায়, সামান্য একটু অনুভূতিও পাওয়া যায়, হয়তো জমিনে পড়ার পরে একটু নড়েছে, একটা মৃদু নিঃশ্বাস, একটা মৃদু আওয়াজ দিয়েছে, তাহলে তাকে গোসল দেওয়ানো ওয়াজিব। তাকে গোসল করিয়ে, মুর্দাকে যেইভাবে গোসল করানো হয় এইভাবে গোসল করিয়ে, তারপরে মেয়ে হলে মেয়ের মতো, পুরুষ হলে পুরুষের মতো সেইভাবে কাফনের কাপড় পরিয়ে জানাজার পরে তাকে দাফন করতে হবে। আর সিজারের মাধ্যমে বাচ্চা এটা প্রসব করানো হয়েছে, বাচ্চা বের করার পরে তার মধ্যে একবারও জীবনের কোনো অনুভূতি পাওয়া যায়নি, জীবনের কোনো চিহ্ন এটা একবারও পাওয়া যায়নি, নর্মাল ডেলিভারি হয়েছে, হওয়ার পরে সে জমিনে পড়ে আসে, এখন সে একটা ওই পদার্থের মতো সেখানে পড়ে আসে, জীবনের কোনো স্পন্দন তার থেকে পাওয়া যায়নি। যদি জীবনের স্পন্দন পাওয়া না যেয়ে থাকে, তাহলে তাকে আর গোসল দেওয়া এটা ওয়াজিব হবে না, তার জানাজা এটা প্রয়োজন হবে না। একটা পাক পবিত্র নেকড়া দিয়ে তার শরীরটাকে পেঁচিয়ে জড়িয়ে একটা গর্ত করে তারপরে তাকে কবর দিয়ে রাখলে এটাই শরীয়তের বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।